जय गुरु परम दयाल श्री श्री ठाकुर श्रीचरणे जानाई भूमिष्ठ प्रणाम आपनादेर प्रति प्रत्येक के जानाई रानंदित जय गुरु। आज के इष्ट प्रसंगे आलोचना करब कि करले मानुषेर मने सब कथा जाना जाए। आदौ कि आछे आमादेर मनेर भेतर सेई शक्ति, सेई शक्तिके किभाबे आमरा जाग्रत करब सेई उपायो जाना जाए। আমাদের মধ্যে সব শক্তি আছে, আমরা নিজ চেষ্টায় এই শক্তিকে ক্ষয় করে ফেলছি, তাই চলুন এই শক্তিকে আমরা জাগাব। পরমদয়াল শেষে ঠাকুর বলছেন, আমার খুব ইচ্ছে হয় যে তোরা ভালোভাবে ইষ্টভীতি কর, আর ইষ্টভীতির সাথে মাতৃভীতি কর, পিতৃভীতি কর, তোরা নিজের যোগ্যতাকে অর্জন করে নিজে যোগ্য হয়ে পিতাকে কিছু দে, মাতাকে কিছু দে, আর গুরুকেও কিছু দে। এইভাবে তোরা পরিবেশের সেবা করতে শেখ, আমার খুব ভালো লাগবে তোরা যদি এইটা করিস। কথা প্রসঙ্গে পরমদয়াল শিশি ঠাকুর বলছেন যে একবার মেদিনীপুরে খুব বন্যা হয়েছিল, আর সে সময় আমাদের কিছু সৎসঙ্গী যে তাদের সাহায্য করেছিল এবং যাজন করে দীক্ষাও কিছু হয়েছিল। কয়েকদিন পর দেখা যায় এরকম অবস্থাতেও যে তাদের আর সাহায্য করতে যেতে হয়নি, তারাই মানুষকে সাহায্য করছে। এইভাবে মানুষ নিজে নিজে যোগ্যতা অর্জন করে পরিবেশের জন্য কিছু করতে পারে, পরিবেশের জন্য কিছু ভাবতে পারে। পরমদয়াল শেষে ঠাকুর বলছেন, তোমাদের মধ্যে সব শক্তি আছে, তোমরা শক্তিকে জাগরিত করো, মানুষের মনের ভেতর প্রবেশ করো ভালোবাসার দুয়ার দিয়ে। অবশ্যই ভালোবাসা কিন্তু সক্রিয় হওয়া চাই, প্রিয়র জন্য কিছু করা চাই, আর আমরা যখন প্রিয়র জন্য কিছু করি, তাকে কিছু নিজ থেকে দিতে চাই, তখন আমাদের মধ্যে সেই শক্তি জাগ্রত হয়ে ওঠে। তাহলে আমরা কি পারবো না আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করতে? আমরা কি মানুষের মনের ভেতর প্রবেশ করতে পারবো না? অতি অবশ্যই পারবো। অবশ্যই আমাদের সেই ভালোবাসাকে জাগিয়ে তুলতে হবে। দেখুন, মানুষের সাথে যদি আমরা প্রতিশোধ নিতে চাই, আমাদের মনে যদি শত্রুতা জাগে, আমরা যদি মানুষকে ভালোবাসতে না পারি, আমরা যদি মানুষের সাথে শত্রুতা করি, তাহলে আমরা মানুষের মনের কথা জানতে পারবো না, মানুষকে সাহায্য করতে পারবো না, বরং আমাদের মনে প্রতিশোধের আগুন জ্বলবে। এতে করে দিনের পর দিন শত্রুতা বেড়ে উঠবে, আর পরিবেশটাও খারাপ হয়ে যাবে। তার জন্য আমাদের কাজ নয় পরিবেশটাকে খারাপ করা, আমরা তো শান্তি বজায় রাখবো, মানুষের সাহায্য করব, সেবা করব, আর সেই সক্রিয় ভালোবাসার দুয়ার দিয়ে আমরা মানুষের মনের ভেতর প্রবেশ করে তাকে সাহায্য করব, তার সমস্ত ইচ্ছাকে পজিটিভ করে তুলব। তাই পরমদয়াল শিশি ঠাকুর বলছেন, সেই ভেতরের শক্তিকে জাগ্রত করতে এবং ভালোবাসার দুয়ার দিয়ে মানুষের মনের ভিতর প্রবেশ করতে, সেই ভালোবাসা দিয়েই কিন্তু আমরা মানুষের মনের সমস্ত কথাকে জানতে পারব। শত্রুতা করে কিন্তু নয়, পরিবেশকে দূষিত করে কিন্তু নয়। তাই অতি অবশ্যই যাজন খুব যায়, যাজন না করলে মানুষের মনের কথা জানা যাবে না, মানুষকে ভালো না বাসলে তার মনের কথা জানা যাবে না। তাই চলুন আমরা এই সক্রিয় ভালোবাসা দিয়ে মানুষের মনের ভেতর প্রবেশ করি এবং প্রিয়কে কিছু দিই, প্রিয়র প্রতি যাতে আমাদের টান হয় সেই সমস্ত কাজ ভালোভাবে করি, তাহলে মানুষের মনের কথা জানতে পারবো, আর আমাদের ভেতরে যে শক্তিটা ঘুমিয়ে আছে সেই শক্তিটাকে আমরা জাগ্রত করে তুলতে পারবো। আজকের আলোচনা এখানে শেষ করি। জয় গুরু।